एवरीवन वेलकम बैक टू माय चैनल। आज के चले तुम्हारे एक नतून ब्लॉग नहीं। आज के हम सैटरडे वीकेंड वीकेंड तुम्हारा सबाई खूब भालोभावे एंजॉय करो और आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो सुस्थ आछो आमरा भालो आछि। और फर्स्ट क्लिपिंग देखे निश्चय बुझते पारछो जे एखन एखाने बृष्टि होच्छे। सकाल बेला घूम थेके उठेई देखछि पुरो मेघ मेघ करे आछे आर तारपरे बृष्टि शुरू हो गेछे एबं एखनो बृष्टि होच्छे। এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে, মুষলধারে হচ্ছে না, বাট তাও হচ্ছে। সকালবেলা এরকম বৃষ্টি হলেই একটু লেজিনেস চলে আসে, ইচ্ছে করে না কিছু করতে, মনে হয় যে শুয়ে পড়ি, বা সেটা করলে তো হয় না। তো আজকে আবিরে একটু লেট করে বেরোনো আছে বলে আমি একটু লেট করে উঠেছি, 7:30 মতন এরকম করে উঠে পড়েছি। তো খানিকটা রান্নাটা এগিয়েছে, এখন আবির খাচ্ছে চা, তারপরে যাবে বাথরুমে, তারপরে আমি ততক্ষণে আমি বিছানাটা গুছিয়ে ফেলবো, তারপরে আবির তো বেরোবে। তো যারা এখন রান্নার ওখানটায় যাই, আবার পরে তোমাদের সাথে কথা। তো এখানে আবির হয়ে গেছে পুরোপুরি রেডি, দেরি হয়ে গেছে ওই জন্য এত অলরেডি ও দেরি হয়ে গেছে। তো বেরো, তারপরে কথা হচ্ছে। তো আবির তো এখন বেরিয়ে গেল, বেরোনোর সময় দেখাতে পারলাম না কারণ প্রচন্ড তাড়াহুড়োতে ছিল। আর পিছনটা প্লিজ ইগনোর করো, কারণ যেহেতু এখনো নিচে কিচ্ছু গোছানো হয়নি ওই জন্য এইরকম বিচ্ছিরি, মানে পুরো মেসটা হয়ে আছে। তো যারা পরে কথা হচ্ছে আবার। তো আবি বেরোনোর পরে তোমাদের সাথে আমার লাস্ট কথা হয়েছিল, তারপর থেকে তার কোনো রকম কথা হয়নি। তারপরে রান্নার জায়গায় আমার অনেক কাজ ছিল, তো এখন মোটামুটি অনেকটা কাজ শর্টেড, আর রান্নাও হয়ে এসেছে। এবং আজকে তো আমাদের স্যাটারডে ভেজ, তো সবই হয়ে গেছে, শুধু পনিরটা হচ্ছে ওটাই বাকি আছে। সকালবেলায় এক প্রস্থ বৃষ্টি হয়েছে আর এখন চারদিকটা এত সুন্দর লাগছে, পুরো মেঘ, বুঝতে পারছো নিশ্চয়ই। আমি ব্যাক ক্যামেরা একবার তোমাদের দেখাবো। এবং খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তো ওই জন্য ভাবলাম যে একটুখানি ছাদে আসি এবং ছাদে এসে পুরো চারপাশের এনভায়রনমেন্টটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আকাশে মেঘটা এত সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে যে পুজো চলে এসেছে। পুজোর সময় যেরকম আকাশে মেঘটা ভেসে ভেসে বেড়ায়, ঠিক সেরকম টাইপের দেখতে লাগছে। আর অ্যাজ ইউজুয়াল আবার পাশের বাড়িতে আজকে আবার কাজ হচ্ছে, কালকে ফ্রাইডে ছিল, কালকে এমনিতে কাজ হয় না, বাট কালকে দেখলাম যে একটু কাজ হয়েছে, সেটা অল্প অল্প বিস্তর একটু আওয়াজ হয়েছে। আর আজকে সকাল থেকেই মানে সমানে আওয়াজ হয়ে যাচ্ছে, এবং হয়তো তোমরা এখন আওয়াজটা পাচ্ছ, আমার পাশ থেকেই আসছে। তো এত ইরিটেটিং লাগে যে সারাক্ষণ এখন বিকেল 5:30 কোন দিন 6:30 অব্দিও আওয়াজটা চলে। এখন মানে হাওয়াটাও খুব সুন্দর দিচ্ছে, দেখতে পাচ্ছি হালকা হালকা গাছের পাতাগুলো নড়ছে, আবার উঠছে হাওয়া। তো তোমাদের একবার ব্যাকে দেখিয়ে দিই আশেপাশে। তো সেই হিসেবে না পিছনে প্রচন্ড ধুলো ময়লা সব জমেছিল, তো ওই জন্য মাসি এসেছে। তো মাসিকে দিয়ে এখানে মানে ড্রেসিং টেবিল, এই যে ড্রেসিং টেবিলটা এখান থেকে টানিয়ে পেছন পেছন সব পরিষ্কার করাছিলাম, ঝুল প্রচন্ড জমেছিল। তারপর এই ফটো, এই যে সাইড, এখানে এই ওয়াইফাইয়ের মেশিন, এগুলো সব পুরো ধুলোই ধুলো হয়ে গেছে। তো মাসিকে দিয়ে এগুলো টানিয়ে সব পরিষ্কার করাছিলাম। এখন মাসি খাটের তলা মুছবে, ঘর মুছবে, তারপরে তো যাবো স্নান করতে। এখন স্নান করে চলে এসেছি, অনেকটা লেট হয়ে গেছে, যদিও আমি এইখান থেকে ঘড়িটা এখন দেখাতে পারছি না, এখন 2:35 বেজে গেছে। আর বাইরে এখনো বৃষ্টি পড়ছে। আবিরের সাথে একটু আগে কথা হলো, তা বললো যে কি খানিকক্ষণের মধ্যে চলেও আসবে। তো আজকে এত টায়ার্ড লাগছে যে কি বলবো, আজকে সিঁড়ি ফিঁড়ি তো প্রচন্ড ঝুল হয়েছিল, মানে আমাদের নিচ থেকে যে ওপরে ওঠার সিঁড়ি, বাথরুম প্রচন্ড ঝুল হয়েছিল, সেগুলো সমস্ত ঝেড়েছি। ডাইনিংটা হাফ ঝেড়েছি, বারান্দাটা এই রুমে কোনো ঝুল নেই, কারণ কয়েকদিন আগে ঝেড়েছি আমার বারান্দাটা আর ওই রুমে, আর ডাইনিং এর হাফ সাইড এইগুলো বাকি আছে, এগুলো কাল করব। বাইরে এখনো বেশ বৃষ্টি হচ্ছে, বেশ। তো আবির সাথে একটু আগে কথা হতো, বললো দেখি খানিকক্ষণের মধ্যে তো চলেই আসবে। তো আমি এখন তো আমাদের পুজো হচ্ছে না,
দাঁড়া, এখন তো আমাদের পুজো হচ্ছে না, কিন্তু এইবারের নিয়ম আছে কি অম্বুবাচীর মধ্যে নারায়ণকে দুধ আম দিয়ে পুজো দিতে হয়। ওটা দিলে কি হয়, সারা বছর আর কি সাপে কাটার ভয় থাকে না, এরকম কোনো নিয়ম আছে আমি জানতাম না। প্রত্যেক বছরই মা দেয়, মানে আমার শাশুড়ি দেয়, বাট এবছর তো শাশুড়ি নেই, ওই জন্য আমি এবছর পুজোটা দেবো। কারণ এত দেরি হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে, তো যেহেতু আজকে অম্বুবাচীর লাস্ট ডে, তো তাই জন্য আজকেই পুজোটা দিতে হবে, না হলে না হবে না, কালকে সকালবেলা দিয়ে ছেড়ে যাবে। তো আমার তো আর কোনো কাজ নেই, এখন আমি যাবো নিচে, কতটা কি দেখাতে পারবো তোমাদের বলতে পারছি না, কারণ আম টাম কাটার ব্যাপার আছে, তো ওটা কেটে তারপরে নারায়ণ ঠাকুরকে দিতে হবে। তো আমি এখন ঝটপট নিচে যাই, স্নান করে চুলটা আছড়াই না খুব একটা আমি, কারণ চুল পড়ে যাওয়ার একটা চান্স রয়েছে, এমনিই যা ওঠে চুল, এমনিই যা ওঠে তো আরো চুল উঠে যাওয়ার চান্স থাকে। তো দেখো আমি এখন এই ক্লাচারটা চুলেতে দিয়ে আমি এখন যাই, চলো নিচে তোমাদের সাথে নিচে গিয়ে রাখবো। আর দেবো না, এখানে তোমরা দেখলেই যে আম ছোট ছোট টুকরো করে কেটে দুধের মধ্যে দেওয়া আছে, এবং এখানে সমস্ত ছেলে ঠাকুররা আছেন, আর এখানে নারায়ণ যেহেতু আছেন তো এখানেই দেওয়া হয়েছে। আর এখানে যেগুলো ঢাকা দেখতে পাচ্ছ, এরা সব আর কি মা আছেন, ওই জন্য এদেরকে ঢাকা দিয়ে রাখা হয়েছে। তো কালকে সকালবেলা সমস্ত পরিষ্কার করে, দুপুরবেলা যখন ঠাকুর পুজো দিচ্ছিলাম তখন তোমাদের সাথে লাস্ট কথা ছিল, তারপর ফের আর কথা হয়নি, কারণ তারপর তখন তোমাদের এমনিতেই বলেছিলাম যে অনেকটা লেট হয়ে গেছে, আর শরীরটা আজকে ঠিক ভালো লাগছে না, খুব গা হাত পায়ে পেন হচ্ছে, গায়ে যেন খুব প্রবলেম হচ্ছে, মানে আমি সারাক্ষণ শুয়েই ছিলাম, তারপরে মানে শুতে শুতেই আমার 5টা 10-15 বেজে গেছে, কারণ সবকিছু মিটিয়ে যখন রুমে এলাম তার 10-15 মিনিটের মধ্যে আবির চলে এসেছে, তারপরে ওকে খেতে খেতে দিয়ে সবকিছু করে যখন শুতে এলাম তখন 5টা 10-15 বেজে গেছে। তারপরে ও বাড়িতে থাকলে জেনারেলি আমার শোয়া হয় না, কারণ কানের কাছে কন্টিনিউয়াসলি কোনো না কোনো ভিডিও, কোনো না কোনো ব্লগ চলতেই থাকে, চলতেই থাকে, যত বলি যে একটু সাউন্ড কমা, তো কি করে মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য সাউন্ডটা কম করে, তারপরে আবার আগের ফর্মে চলে আসে। এখন আমাকে কখন থেকে মানে ইন্ডিকেট করে তুলে দিল যে চা করে দাও, চা করে দাও, নিজে একটুখানি চাও তো করে নিতে পারে, সেটাও কিন্তু করবে, কোনো ব্যাপার না, ও তো টিব্যাগ দিয়ে চাটা খাচ্ছে, গরমকালে একটুখানি চিনি ফুটিয়ে নিলেই হতো, আমাকে সে ওঠাবেই, আমি শুলেই ওর মানে আমি শুয়ে থাকলে ওর ঠিক মানে পোষায় না, ওর আর কি ইরিটেশন হয় যে ও শুয়ে থাকবে ওকে উঠিয়ে দিই, এরকম একটা ব্যাপার। কথা আছে বলো, আজকে উইকেন্ডে কোনো নিয়ম কেন দেখি কালকে বেরোনো, আগের উইকেন্ডে আমরা গিয়েছিলাম একটা মুভি দেখতে অনেকদিন পরে, মাঝখানে আবার বেলা থেকে খালি করার জন্য একটু রোদ উঠেছিল, তারপরে আবার কারণ একটু আগেও আমি দেখলাম যে বৃষ্টি হচ্ছে, কারণ এই জানলাটা খোলা ছিল, তো তখন একটু আগেও দেখছিলাম যে বৃষ্টি হচ্ছে। তো এখন টাইম চলে এসেছে আজকে ব্লগটা এন্ড করার, আর সেরকম কিছু অ্যাক্টিভিটি আজকে ছিল না যেটা দেখাবো, আর তোমাদের বলেও ছিলাম যে আজকে আমার একদমই শরীরটা ভালো লাগছে না, ভীষণ বডি পেন হচ্ছে, বিশেষ করে পায়েতে ভীষণ ব্যথা করছে, জানি না কেন প্রচণ্ড পেন হচ্ছে পায়েতে।
তো ওই জন্য আমি পুরোটাই আজকে শুয়েই ছিলাম, মানে সন্ধ্যে থেকে আমার একদমই শরীরটা ভালো লাগছিল না। তারপরে মৌসুমীর সাথে বেশ খানিকক্ষণ ভিডিও কলে কথা হলো, তারপরে খাবার ফাবার গরম করলাম, সবাইকে খেতে দিলাম, নিজেও খেলাম। এখন হাঁটছিলাম, একটু পায়চারি করছিলাম, শরীরে যাই না কীরকম একটা ইরিটেশন হচ্ছে, প্রবলেম হচ্ছে। যাক, এখন আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে চুল টুল বেঁধে শুয়ে পড়বো। কালকে একটু দেরি করে উঠলেও অসুবিধা নেই, কারণ কালকে সত্যি সানডে। আর আবি তো তোমাদের সামনেই বললো যে কালকে হয়তো কোথাও বেরোতে পারি, বাট কোথায় যাব, কি করব কি না করব কিছুই জানি না। যাই হবে না কেন সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাবে, তোমাদের সাথে সেটা নিশ্চয়ই শেয়ার করব। তো আজকে ব্লগটা এন্ড এখানে বলছি, আবার কালকে চলে আসবে তোমাদের কাছে একটা নতুন ব্লগ। তোমরা যদি আমার চ্যানেলে আজকে ফার্স্ট হয়ে থাকো তাহলে কি করবে বলো তো, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে জানিও কেমন লাগছে। ভিডিও রিলেটেড কোনো ফিডব্যাক থাকলে সেটাও আমাকে অবশ্যই জানিও। আর আমার চ্যানেল নেমের পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই মনে করে প্রেস করে দিও, যাতে করে কোনো শর্টস বা ব্লগ আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান যায় এবং তোমরা ঝটপট করে সেটা দেখে ফেলতে পারো। আর কিছু বলছি না, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তাহলে দেখা হচ্ছে তিন দিন কে কে। গুড নাইট।